তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। করোনাকালীন এই বিশেষ পাঠদান পদ্ধতিতে তোমাদের সকলকে স্বাগত। আজ গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি দেবনাথ শিব সরকার, প্রধান শিক্ষক, টায়রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া, বালিহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরের ভিতর থাকবে, ঘরের বাইরে যাবে না। হ্যাঁ, যদি একান্তই যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে তারপরে যাবে। যাই হোক, এবারে আমরা গণিত বিষয়ে আসি। তোমরা সকলে বই পুস্তক নিয়ে প্রস্তুত তো? আমরা এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের শ্রেণীতে সমতুল ভগ্নাংশ সম্পর্কে শিখেছিলাম। তোমাদের নিশ্চয়ই সমতুল ভগ্নাংশ কি সেগুলো মনে আছে। তোমরা কয়েকটি সমতুল ভগ্নাংশ মনে করার চেষ্টা করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দুই ভাগের এক, চার ভাগের দুই, ছয় ভাগের তিন, আট ভাগের চার, এগুলি সবই সমতুল ভগ্নাংশ। আজ আমরা দুইটি ভগ্নাংশ সমতুল কিনা তা যাচাই করা শিখব, এবং কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায় সে সম্পর্কে আজকে জানব। তাহলে তোমরা সবাই খাতায় আজকের পাঠের শিরোনামটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দুইটি ভগ্নাংশ বোর্ডে লিখছি। দুই ভাগের এক, চার ভাগে দুই, এই দুটি ভগ্নাংশ আমরা প্রথমে দেখব এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা। তা আমরা কিভাবে এটি যাচাই করতে পারি? তো এর আমরা একটি প্রস্তাব ব্যাপার দেখব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি বোর্ডে যে দুটি ভগ্নাংশ লিখেছিলাম দুই ভাগের এক আর চার ভাগের দুই, এখানে এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের হর আমরা গুণ করব, আবার এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের লব আমরা গুণ করব। এখানে দুই গুণ দুই সমান চার, আবার এক গুণ চার সমান চার। এখানে দেখতে পাচ্ছি যে একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হরের গুণফল একই। তাহলে আমরা বলতে পারি যে দুইটি ভগ্নাংশের ক্ষেত্রে যদি একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হরের গুণফল একই হয় তাহলে ওই ভগ্নাংশ দুইটিকে আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্ন দেখব। আমরা আগে দুইটি ভগ্নাংশ সমতুল কিনা যাচাই করেছি, এবার আমরা এখানে তিন জোড়া ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার এই তিন জোড়া ভগ্নাংশ সমতুল কিনা সেটা আমরা দেখব। তো আমরা প্রথম যে সমস্যাটা আছে সেই সমস্যাটা বোর্ডে আমরা দেখব।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের লব দুই এবং পরের ভগ্নাংশের লব ছয়। আমরা প্রথমে এই দুটো গুণ লিখব এবং এই ভগ্নাংশের হর চার এবং এই ভগ্নাংশের হর তিন আমরা এই দুটি গুণ করব। তাহলে চার গুণ তিন সমান তিন চারে ১২। এবার দুই গুণ ৬ সমান ১২। তাহলে দেখলাম এই উভয় ক্ষেত্রে আমাদের গুণফল হলো ১২। অর্থাৎ একটি ভগ্নাংশের হরের সাথে অন্য ভগ্নাংশের লবের যে গুণফল তা উভয় ক্ষেত্রেই ১২। তাহলে আমরা এটা চার ভাগে দুই এবং ছয় ভাগে তিন এই দুটি ভগ্নাংশ কি সমতুল হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ, এই দুটি ভগ্নাংশ সমতুল। এবারে দ্বিতীয় ভগ্নাংশ দেখব। ছয় ভাগের তিন এবং ৮ ভাগের ৪ এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা আমরা তা যাচাই করব। একইভাবে আমরা এই প্রথম ভগ্নাংশের হার এবং দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করব। ৬ গুণ ৪ এবং ৩ গুণ ৮ তো ৪ ৭ ২৪ এবং ৩ ৮ ২৪। তাহলে বড় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভগ্নাংশ জোড়া কি সমতুল হবে? হ্যাঁ, এই ভগ্নাংশ জোড়াও সমতুল হবে, কারণ একটি ভগ্নাংশের লবের এবং অন্য ভগ্নাংশের হরের গুণফল একই হয়েছে। এবারে আমরা পরের ভগ্নাংশটি যাচাই করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের ভগ্নাংশটি রয়েছে ৮ ভাগের ৪ এবং ১০ ভাগের ৫। তো আমরা একইভাবে একটি ভগ্নাংশের হরের সাথে অন্য ভগ্নাংশের লবের গুণফল বের করব এবং দেখব যে একই হয় কিনা। তাহলে ৮ গুণন ৫ এবং ৪ গুণ ১০ তো ৫ আটা ৪০ এবং ৪ ১০কে ৪০। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশ জোড়াও সমতুল। এভাবে আমরা যে কোনো দুইটি ভগ্নাংশকে তারা সমতুল কিনা তা যাচাই করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে একটি ভগ্নাংশকে আরো অনেক সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায়। প্রথমে আমরা একটি ভগ্নাংশ দুটি ভগ্নাংশ নিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। দুই ভাগের ১ আমরা একটি ভগ্নাংশ নিয়েছিলাম, তো এই ভগ্নাংশটি লবের সঙ্গে এবং হরের সঙ্গে আমরা একটি সংখ্যা গুণ করব, মনে করো দুই গুণ। তাহলে লব হবে ১ গুণ ২ এবং হর হচ্ছে ২ গুণ ২। তাহলে আমরা পেলাম ৪ ভাগের ২। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ২ ভাগের ১ এবং ৪ ভাগের ২ আমরা একটু আগে যাচাই করেছি যে এই ভগ্নাংশ দুইটি সমতুল। তাহলে দেখো এখানে একটি মজার বিষয় হলো, আমরা একটি আসতে পারি যে একটি লব এবং আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ওই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ আমরা পেতে পারি। আমরা এখানে ২ দিয়ে গুণ করেছি, যদি ৩ দিয়ে গুণ করি তাহলে আরো একটি সমতুল ভগ্নাংশ।
অংশ পেয়ে যাব এভাবে দুই ভাগের এক এবার আমরা লগ এবং হরকে তিন দিয়ে গুণ করব তাহলে কি পাবো তিন একে তিন আর নিজে বলো তিন দ্বিগুণে ছয় অর্থাৎ ছয় ভাগে তিন তাহলে দুই ভাগে একের আরেকটি শব্দের বর্ণ অংশ আমরা পেলাম ছয় ভাগে তিন এভাবে আমরা আরো একটি সমতুল্য ভগ্ন অংশ নির্ণয় করতে পারি এভাবে এবারে আমরা লগ এবং ভাগ উভয়কে চাপ দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো লগ পাবো চার একে চার ভাগ পাবো চার চার দুগুণে আট অর্থাৎ আট ভাগের চার ভাগ তাহলে দুই ভাগের একের আরেকটি সমতুল্য ভগ্ন অংশ পেলাম আট ভাগের চার আমরা বন্ধুরা আমরা এবার একটি প্রশ্নার্থ দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশ তিন ভাগের দুই এই ভগ্নাংশটিকে আমরা প্রথমে লগ এবং হরকে দুই দিয়ে গুণ করলাম দুই দিয়ে গুণ করে একটি ভগ্নাংশ পেলাম ছয় ভাগে চার আবার তিন ভাগের দুইকে আমরা আবার তিন দিয়ে গুণ করলাম লগ এবং হর তাহলে পেলাম নয় ভাগে ছয় আবার প্রথম ভগ্নাংশটিকে অর্থাৎ তিন ভাগের দুইকে আমরা আবার চার দিয়ে গুণ করলাম লগ এবং হর উভয়কে তাহলে পেলাম বারো ভাগে আট তাহলে আমরা বলতে পারি তিন ভাগের দুই এর তিনটি সমতুল্য ভগ্ন অংশ এখানে আমরা পেয়ে গেছি তা হল ছয় ভাগের চার নয় ভাগের ছয় বারো ভাগের আট এবং এটা পেলাম আমরা লগ এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করার ফলে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি আর তা হলো এই যে সমতুল্য ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে লব এবং হরকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলে একটি সমতুল্য ভগ্নাংশ পেতে পারি এভাবে আমরা কোনো ভগ্নাংশের অনেক সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে পারব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এবার কয়েকটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করা শিখব আমি বোর্ডে আমি একটি পোস্টার দিচ্ছি তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও এবং যে ভগ্নাংশ লিখে দেব সেই ভগ্নাংশের তিনটি চারটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা আমি ভি বোর্ডে দুটি ভগ্নাংশ লিখেছি চার ভাগে তিন পাঁচ ভাগে দুই আমরা প্রত্যেকটি ভগ্নাংশের চারটি করে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করব তোমরা তোমাদের নিজ নিজ খাতায় চার ভাগের তিন ভাগ এবং পাঁচ ভাগের দুই কে চারটি সমতুল্য ভগ্নাংশের নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বোর্ডে এই দুটি সমাধান করে দিচ্ছি তোমরা তোমাদের নিজ নিজ খাতার সাথে মিলিয়ে নাও আমাদের প্রথম ভগ্নাংশ ছিল চার ভাগে তিন এর আমরা চারটি সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করব প্রথমে আমি দুই দিয়ে গুণ করব তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট একটি ভগ্নাংশ পেলাম পরেরটা
তিন তিন নয় তিন চার ভালো। এবার পরেরটা তিন চার বারো চার চারে ষোলো। এবার পরেরটা তিন পাঁচ পনেরো আর চার পাঁচ বিশ। তাহলে আমাদের প্রথম যে ভগ্নাংশটি ছিল তার চারটি সমতুল ভগ্নাংশ হবে আট ভাগের ছয়, বারো ভাগের নয়, ষোলো ভাগের বারো, বিশ ভাগের পনেরো। এবার পরের যে ভগ্নাংশটি ছিল আমি সেটা সমাধান বোর্ডে করে দিচ্ছি, সেটা ছিল পাঁচ ভাগের দুই। এর প্রথম যে সমতুল ভগ্নাংশটা পাবো তা হলো আমরা দুই দিয়ে গুণ করি, দুই দুই গুণে চার, পাঁচ দুই গুণে দশ। এবার তিন দিয়ে গুণ করি, তিন দুই গুণে ছয়, তিন পাঁচ পনেরো। এবার চার দিয়ে গুণ করি, চার দুই গুণে আট, আর চার পাঁচ বিশ। এবার আমরা পাঁচ দিয়ে গুণ করি, পাঁচ দুই গুণে দশ, পাঁচ পাঁচ পঁচিশ। তাহলে বন্ধুরা আমরা পাঁচ ভাগের দুই এর চারটি সমতুল ভগ্নাংশ পেলাম দশ ভাগের চার, পনেরো ভাগের ছয়, বিশ ভাগের আট, পঁচিশ ভাগের দশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্ন পেপার বিবর্ণে দেখতে পাচ্ছি, তা হলো এখানে দুই জোড়া সমতুল দুই জোড়া ভগ্নাংশ রয়েছে। আমরা নির্ণয় করব যে কোন জোড়া সমতুল এবং কোন জোড়া সমতুল নয়, অর্থাৎ এই দুই জোড়া কি সমতুল অথবা সমতুল নয়। তো আমরা তোমরা খাতা নিজ নিজ খাতায় ভগ্নাংশ দুই জোড়া লিখব, পাঁচ ভাগের দুই আর দশ ভাগের চার, এই এক জোড়া ভগ্নাংশ আমরা নির্ণয় করব এই জোড়া ভগ্নাংশ সমতুল কিনা। এবং আরেক জোড়া ভগ্নাংশ আছে এখানে তিন ভাগের দুই পাঁচ ভাগের তিন, এছাড়াও আমরা একইভাবে নির্ণয় করব বা যাচাই করব সমতুল কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের নিজ নিজ খাতায় এই দুটি সমাধান করেছো। এবার আমি বোর্ডে এই দুটি ভগ্নাংশ দুই জোড়া ভগ্নাংশ যাচাই করে দেখব যে সমতুল অথবা সমতুল কিনা, তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলাই নেবে। তো আমাদের প্রথম যে ভগ্নাংশ জোড়া ছিল সেটা ছিল পাঁচ ভাগের দুই এবং দশ ভাগের চার। তো এগুলা ভগ্নাংশ সমতুল কিনা আমরা এবার দেখি। আমরা প্রথমে যে পদ্ধতিতে যাচাই করা শিখেছি সেই পদ্ধতিতে যাচাই করব, অর্থাৎ একটি ভগ্নাংশের হারের সঙ্গে অন্য ভগ্নাংশের হারের গুণফল বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই গুণ দশ বিশ এবং পাঁচ গুণ চার, চার পাঁচ বিশ। তাহলে আমরা বলতে পারি যে এই জোড়া ভগ্নাংশ সমতুল, এবং আমরা এই যে ছাঁক আছে এই ছাঁকে আমরা টিক দিতে পারি যে এই জোড়া সমতুল। এরপর পরের যে ভগ্নাংশ আছে পরের জোড়া তিন ভাগের দুই এবং পাঁচ ভাগের তিন, আমরা একই পদ্ধতিতে প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে পরের ভগ্নাংশের হার এবং প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে পরের ভগ্নাংশের লবের গুণফল বের করব। তাহলে এখানে আমরা পাচ্ছি দুই গুণ পাঁচ দশ, পাঁচ গুণে দশ এবং পাচ্ছি তিন গুণ তিন, তিন তিনে নয়। বন্ধুরা দেখো
এখানে কিন্তু দুইটি গুণফল কিন্তু এক হয়নি, এখানে হচ্ছে 10 এবং এখানে হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি 3 ভাগে 2 ভাগ আর 5 ভাগে 3 ভাগ এই দুইটি ভগ্নাংশ সমতুল নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে গণিত বইয়ে 87 পৃষ্ঠার দুইটি ছক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই ছক দুইটি বাড়ির কাজ হিসাবে তোমরা করবে। প্রথম ছকে সমতুল ভগ্নাংশ নির্ণয় করবে এবং পরের ছকে যে ভগ্নাংশ জোড়া দেওয়া আছে ওই ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করবে। দেখো গণিত বইয়ে 87 পৃষ্ঠা এই ছক এবং এই ছক, এই ছক দুটি বাড়ির কাজ হিসেবে তোমরা করবে, অবশ্যই করবে এবং তোমাদের অভিভাবকদের দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে গণিত ক্লাসে আমাদের সঙ্গে ছিলে, এই জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গণিত ক্লাস শেষ করছি। নমস্কার।